মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি দুর্ঘটনা উদ্ধার ভূমিকম্প সময় জীবন ও সম্পদ রক্ষার্থে করণীয় বিষয়ে জনসচেতনতা বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে ছয় জুন সোমবার দুপুরে উপসহকারী পরিচালক হারুন পাশার নেতৃত্বে ও স্টোন অফিসার যিশু তালুকদারের পরিচালনায় পশ্চিম বাজার এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রদর্শন করা হয় এ সময় মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন মহড়ার মাধ্যমে কিভাবে উঁচু ভবন থেকে ভূমিকম্পের সময় নেমে আসতে হয় এবং আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা ও আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তা তুলে ধরা হয় পরে পশ্চিমবাজার এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপন প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়